দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আরও একটা রচনা বা অনুচ্ছেদ তোমাদেরকে দেখাবো আর আজকের যে বিষয়টা সেটা যথেষ্ট সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে কিন্তু আমরা রচনা লিখি বা না লিখি এটা কিন্তু আমাদের জীবনে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কি হতে চাই আমরা ছোট থেকে সবাই বড় যখন হই তখন প্রত্যেকেই কিন্তু নিজের জীবনে বড় হয়ে নিজেদেরকে একটা জায়গায় দেখতে চাই যে আমি বড় হয়ে কি হব তো সেটা হচ্ছে বাংলায় যদি বলো তোমার লক্ষ্য আর সেটাকে ইংলিশে এই ধরনেরই প্যারাগ্রাফ বা এসে আসে অনেক সময় সেটা থাকে হোয়াট ইজ ইউর এম হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন তো এই ধরনেরই হতে পারে তো আজকে আমি সেটাই খুব সহজভাবে বাংলায় তোমাদেরকে একটা নমুনা হিসাবে দেখাচ্ছি যাতে তোমরা এই রচনা বা অনুচ্ছেদটাকে দেখে এই ধরনের তোমরা কারণ প্রত্যেকের জীবনের লক্ষ্য তো এক না তো কে কী হতে চাও সেটা যেন তোমরা এটাকে একটা টিউটোরিয়াল বা গাইড হিসাবে ব্যবহার করতে পারো তো একদম কথা বাড়াবো না চলো সরাসরি দেখাচ্ছি আমি কি হতে চাই প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো একটা লক্ষ্য থাকেই আমিও তার ব্যতিক্রম নই আমার জীবনের লক্ষ্য হল পাইলট হওয়া বন্ধুরা তোমরা যখন এই ধরনের প্যারাগ্রাফ বা এসে বা রচনা লিখবে তখন কিন্তু সেখানে আমি অর্থাৎ নিজেকে উল্লেখ করে লিখবে কারণ তুমি কি হতে চাও সেখানে তোমার কথাটা আমার আমার লিখতে লিখতে হবে হবে ঠিক আছে এভাবে যে এখানে আমি লিখেছি আমার লক্ষ্য লক্ষ্য জীবনের হলো পাইলট হওয়া সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রথম থেকেই প্রস্তুত হয় কারণ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে ভালো চাকরি পাওয়া যাবে প্রচুর উপার্জন হবে সমাজে প্রতিপত্তি বাড়বে আমার কিন্তু প্রথম থেকেই লক্ষ্য আকাশে ওড়ার বন্ধুরা আমাদের জীবনে প্রত্যেকের লক্ষ্য আলাদা প্রত্যেকের ভবিষ্যতে কি হতে চাই সেটা আলাদা তো তোমরা একটা কথা যেটা বলে দিতে চাইছিস এই জন্যই যে তোমরা কি হতে চাও সেটা যা খুশি হতে পারো এখানে এটা জরুরি না যে তোমাকে পাইলটই লিখতে হবে তুমি যদি লেখো যে আমি ভবিষ্যতে বড়ো হয়ে একজন শিল্পী হতে চাই আমি একজন আর্টিস্ট হতে চাই আমি একজন কৃষক হতে চাই আমি একজন ডিজাইনার হতে চাই তাতে কিন্তু কোনো সমস্যা নেই শুধুমাত্র নিজের থাকে শুধুমাত্র নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে এবং নিজের লক্ষ্য সম্পর্কে তোমাদের একটু জান মানে জেনে রাখতে হবে যে যেই লক্ষ্যটা বা যেই হতে চাও সরি যেই হতে চাওয়াটাকে তুমি হতে চাও সেটা সম্পর্কে কিন্তু তোমার একটা ধারণা থাকতে হবে তো পাইলট হতে গেলে কি কি জানতে হবে সেটা শুরু থেকেই কারণ এই ধরনের এসে লিখতে গেলে কি সেই সম্পর্কে তোমাকে একটু অবশ্যই কিন্তু সে বিষয়ে পড়াশোনা করতে হবে তো ভালো চাকরি পাওয়ার জন্য কি করতে সরি তো কি হয় এখানে যেহেতু আমি পাইলট লিখেছি যে আমি বড় হয়ে পাইলট পাইলট হতে যাওয়ার জন্য কী সব দরকার কি কি জানতে হবে সেইটা কিন্তু আমাকে এই রচনাটার মধ্যে দিতে হবে এখানে যদি লেখো তুমি যে আমি হয়ে একজন শিক্ষক হতে চাই সেক্ষেত্রে কিন্তু বিষয়বস্তু কিছুটা পাল্টে যাবে তো এই ভিডিওটাকে তোমরা একটা শুধুমাত্র টিউটোরিয়াল হিসাবেই ব্যবহার করবে সুনীল আকাশে পাখির মতো ভেসে বেড়াবো বাধা বন্ধনহীন হয়ে পাইলট হয়ে বিভিন্ন ধরনের প্লেন ওড়াবো বিভিন্ন দেশে যাব বিভিন্ন মানুষের সঙ্গে মিশবো তাদের আচার ব্যবহারের সঙ্গে পরিচিত হব দেশ থেকে দেশান্তরে ঘুরব নিত্য নতুন দেশ দেখব সবচেয়ে বড় আনন্দের কথা আকাশে অনেকক্ষণ ধরে উড়ে বেড়ানো যদিও এতে ঝুঁকি আছে কারণ মাঝে মধ্যেই প্লেন ক্র্যাশ এর খবর পাওয়া যায় কিন্তু জীবনের ঝুঁকি নিতে আমার ভালোই লাগবে জীবনের ঝুঁকি না নিলে বেঁচে থাকার আনন্দ কোথায় বন্ধুরা একটা পাইলট অর্থাৎ যারা প্লেন চালায় প্লেন অনেক ধরনের হয় তো সেই প্লেনগুলো চালানো কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ তো যারা এই প্রফেশন বা যারা এই কাজটাকে ভালোবেসে কাজ করে তাদের কাছে কিন্তু জীবনের একটা ঝুঁকি তো থেকেই যায় কিন্তু তারা সেই ঝুঁকিটাকে নিয়ে সেটাকে অতিক্রম করে যে আনন্দটা যে পাওয়াটা সেটাকে উপভোগ করে তো পাইলট এই এই কাজগুলো কিন্তু করে তো এটা এই যখন তোমরা পাইলটকে নিয়ে অ্যাম্বিশন হিসাবে সরি যখন তোমরা কী হতে চাই লেখার সময় পাইলট লিখবে তখন কিন্তু পাইলটের পাইলট আসলে কী পাইলটের কী কাজ কী পাইলট কী কাজ করে পাইলট হলে কী কী হওয়া যায় কী কী হওয়া যায় না সেই বিষয়ে কিন্তু একটা ধারণা থাকতে হবে আর আরেকটা কথা বলছি বন্ধুরা যাদের আমি সামনে থাকলে অসুবিধা হয় তারা অবশ্যই বোর্ড বোর্ডের ভিডিওটা পজ করে করে কিন্তু দেখবে এবং অবশ্যই আমার কথাটাও কিন্তু তুমি মন দিয়ে শুনবে কারণ সব লেখা বোঝা যায় না সেজন্য আমি কিন্তু তোমাদেরকে পড়ে পড়েও শোনাই এখন দেখো বন্ধুরা তাই যতই ঝুঁকি থাক না কেন আমি পাইলট হবই বাবা মাকে আমার মনের বাসনা জানিয়েছি তারা প্রথমটা আমার কথায় ততটা আমল দেননি কিন্তু আমি তাদের বুঝিয়ে বলেছি অবশেষে তারা রাজি হয়েছেন তাই আমার প্রস্তুতি হিসাবে অঙ্ক ও বিজ্ঞান ভালো করে পড়ব নবম শ্রেণী থেকে পদার্থবিদ্যা ও অঙ্কতে জোর দিয়ে পড়ব উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য মনকে প্রস্তুত করেছি তারপর ব্যাঙ্গালুরু গিয়ে অ্যারো ইঞ্জিনিয়ারিং পড়ব পড়া শেষে ট্রেনিং নিয়ে বিমান ওড়াবো তো বন্ধুরা এখানে ছিল পাইলট হবার জন্য কোন কোন বিষয়গুলিতে একটু জোর দেওয়া দরকার শুরু থেকে কোন কোন বিষয় নিয়ে আমরা যদি আগ্রহ দেখাই তবে সেটা গিয়ে কি হয় আমাদের পাইলট হতে সাহায্য করবে তো এইটা ছিল বন্ধুরা তো এটা ছিল বন্ধুরা একজন ভবিষ্যতে একজন পাইলট হবার ইচ্ছা রাখা একটা ছাত্র বা একটা মানুষের ইচ্ছে একটা অ্যাম্বিশন তো এই ভিডিওটাকে কপি করে বা এই ভিডিওটাকে তোমরা টিউটোরিয়াল হিসাবে ব্যবহার করে ভবিষ্যতে কি হতে ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও শিক্ষক হতে চাও বা অন্য যে কোনো বিষয়ে যাই হতে চাও না কেন সেই বিষয়ে কিন্তু তোমাদের একটু ইনফরমেশান জোগাড় করতে হবে তো এটা ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই হ্যাঁ কমেন্ট করতে ভুলে যাবে না যে তোমরা কি হতে চাও আমি অবশ্যই চেষ্টা করব যে তুমি সেই কমেন্টের উপর বেস করে পরবর্তী কোনো ভিডিও তৈরি করা পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ